থালা বাসন ধুবো। থালা বাসন ধোয়ার জন্য এই যে ভিম বার বের করে নিচ্ছি, কেবিনের ভিতরে সব কিছু থাকে আমার। তো এই যে ভিম বারটা বের করে নিলাম, এখন খুলে খুলে নিব প্যাকেটটা। খুলতে পারতেছি না, এক হাতে খুলতে হয় তো একটু কষ্ট হচ্ছে। তো চেষ্টা করতেছি এক হাতে খোলার, তো চেষ্টা করে তারপর দেখুন পারলাম। এরকম চেষ্টা করলে জীবনে সাফল্য এগিয়ে যাওয়া যায়, নিজের লক্ষ্যে পৌঁছানো যায়, আল্লাহ যদি সহায় থাকে। তাই এখানে কাঁঠালের বিচি বের করে নিছি, কাঁঠালের বিচির ভর্তা বানাবো আজকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো এখানে দেখুন, এখানেও আমি এক হাতে যে কাঁঠালের বিচি ছিলে নিচ্ছি। আজকে শুক্রবার, মসজিদে বয়ান হচ্ছে, আমার বাসা থেকে সব কিছু শোনা যায়। এই তো কাঁঠালের বিচি শিলা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এখন চুলায় বসাই দিব, সিদ্ধ করব। অনেকটা পানি দিছি কাঁঠালের বিচিতে, কারণ সিদ্ধ হতে সময় লাগবে আর খুব নরম করে সিদ্ধ করতে হবে কাঁঠালের বিচিটা, সেই জন্য বেশি করে পানি দিলাম। তো চুলায় বসিয়ে দিলাম, চুলার আঁচটা প্রথমে বাড়িয়ে রাখবো, বলক আসলে আবার একটু কমিয়ে দিব, মানে মাঝারি আঁচে রাখবো। আস্তে আস্তে সিদ্ধ হবে, বাড়িয়ে রাখলে কিন্তু সিদ্ধ হবে না, সেই জন্য চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আসসালামু আলাইকুম, ময়না ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দেখুন বাইরে কী অবস্থা, রোদ। আজকে শুক্রবার, মসজিদে নামাজ হয়ে গেল, এখন নামাজ শেষ। সোহাগের আব্বু নামাজ পড়তে চলে গেছে, এখনই চলে আসবে। আর দেখুন বাইরে অনেক সুন্দর রোদ, আর এত গরম, গরমে অতিষ্ঠ হয়ে যাইতেছে জীবন। রান্নাঘরে থাকতে পারি না, ঘরে থাকতে পারি না, এতটা গরম। তো রান্না করতেছি এখন, রান্না এখনো হয় নাই, দেরি করে রান্না বসাই। তো চলুন, এই যে দেখুন রান্না বসাইছি, ডাল বসাই দিচ্ছি। ডাল তো আমার প্রতিদিনই রান্না করতে হয়, আর এখানে যে কাঁঠালের বিচি সিদ্ধ বসাইছি, কাঁঠালের বিচি সিদ্ধ বসাইছি, কাঁঠালের বিচি ভর্তা বানাবো, হাতে মেখে ভর্তা বানাবো, হাতে ডোলে তারপর ভর্তাটা বানাবো। সেই জন্য এই কাঁঠালের বিচিকে আমার ভালো করে সিদ্ধ করতে হবে, অনেক সময় নিয়ে, একদম নরম করে, যাতে হাতে ডলা দিলেই ভেঙে দেয় আর ভর্তাটা সুন্দর হয়। পাটাপোটা ঝামেলা ছাড়াই হাতে ভর্তা বানাবো, কাঁঠালের বিচির ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। শুকনো মরিচ দিয়ে বানাবো। তো বিচিটা সিদ্ধ বসাই দিছি, আস্তে আস্তে সিদ্ধ হোক, একটু সময় লাগবে সিদ্ধ হতে। আমি অন্য কাজ করিনি, এখন সিদ্ধ হতে থাক কাঁঠালের বিচি। তো এখানে কাটাকুটি করতেছি, পেঁয়াজ কেটে নিছি, কাঁচামরিচ কাটবো, এখনও কাঁচামরিচ কাটি নাই, কাঁচামরিচ কাটবো, রসুন কাটবো। আর যে ডাল তোরণ, প্রতিদিনই রান্না করতে হয়, ডাল ছাড়া কেউ ভাত খেতে পারে না, যত যাই কিছু রান্না করি। তো এখন ডালটাকে একটু হলুদ, ডাল একটু হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে একটু নেড়ে দিই, ডালটা ফুটে গেছে, আর একটু ফুটে ফুটা দিয়ে দিব। তো আমার দেখুন বন্ধুরা, কাঁঠালের বিচে যে সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নামিয়ে নিছি, দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আপনারা যদি খোসাটা ফেলে দিতে চান তো উপরে খোসাটা ফেলে দিতে পারেন। তো আমি খোসা ফেলবো না, খোসা সহায় ভর্তা বানাবো। তো এখন আমি হাত দিয়ে বিচিগুলোকে ডলে নেব, একদম নরম হয়ে গেছে, এটা ভর্তা বানাই তার কোনো কষ্ট হবে না। হাত দিয়ে এমন করে ভেঙে ভেঙে নিতে হবে, ডলে নিলে একদম মিহি হয়ে যাবে।
এইভাবে আমি সবগুলো বিচি ডলে নেব। দেখছেন কিভাবে সুন্দর মিহি হয়ে যেতেছে একদম, পাটায় বাটার কোনো দরকার নাই, হাত দিয়ে করলেই হয়ে যাবে। একটা ডিম ভাজবো এখন। সোহাগের আব্বু যে পরোটা সকালবেলা পরোটা আনছিল ছেলের জন্য, ছেলে আর বাসায় ছিল না, ও খায় নাই, সেই পরোটা এখন খাবে দুপুর সময়। এখন পরোটাটা বেজে নেই, ডিম ভাজবো বলছি, পরোটা বেজে নেই, ডিমটা বেজে নেই। আর এই যে তেল দিয়ে দিলাম, অলিভ অয়েল তেল, তেলটা গরম হলে ডিমটা দিয়ে দিব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম, সোহাগের আব্বুকে দিব, পরোটা দিয়ে খাবে সকালবেলার পরোটা। কিছু শুকনো মরিচ ভেজে নিব কাঁঠালের বিচি ভর্তা বানাবার জন্য। শুকনো মরিচ দিয়ে বানাবো কাঁঠালের বিচি ভর্তাটা, শুকনো মরিচ দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। শুকনো মরিচটা ভেজে নেই, কাঁঠালের বিচি ভর্তা বানাবার জন্য কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। এত মরিচ দেওয়া হচ্ছে, ঝাল ঝাল না হলে ভাল লাগবে না, ঝাল না হলে কাঁঠালের বিচি ভর্তা। এখন আমি ভর্তাটা বানাবো, তো শুকনো মরিচ নিয়েছি, এখন পেঁয়াজ নিব। এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আর লবণটা আমি পরিষ্কার একসাথে মেখে নিব, মানে ডলে নিব। লবণ দিয়ে দিলাম মরিচের মধ্যে, লবণটার সাথে মরিচটাকে ডলে নিতেছি। ডোলে একদম গুঁড়া গুঁড়া করতে হবে, মিহি করে নিতে হবে। এখন আমি পেঁয়াজ দিব, আর দিব ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা কেটে রাখছি, ধনিয়া পাতা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে ডলে নিব। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখি একদম জিভে জল চলে আসছে, মুখে পানি চলে আসছে। এখন আমি সরিষার তেল দিব, সরিষার তেল দিয়ে আবারও ভালো করে ডলে নিব তেলের সাথে। এই যে কত সুন্দর হয়েছে, এত সুন্দর গন্ধ বের হয়েছে, এমনি খেতে ইচ্ছা করতেছে। এটা এটা ভাত দিয়ে এমনিও খেতে মজা, কিন্তু গরম গরম বা ঠান্ডা ভাতের সাথে এই মরিচের ভর্তা দিয়ে দিলাম। এই যে
কাঁঠালের বিচি যে ডোলে রাখছিলাম সেটা দেখুন কত সুন্দর মিহি হয়ে গেছে একদম। এখন আমি মরিচের সাথে ডোলে নিব। সবগুলো কাঁঠালের বিচি আমি এখন মরিচের সাথে এইভাবে মেখে নিব সব। আরও কিছু আছে সবটা দিয়ে নিই। দারুণ লাগবে, দারুণ। এর ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরকম হাতে মেখে ভর্তা করতে করলে কিন্তু অনেক মজা হয়। অনেকে ভেজে করে, তা আমি ভেজে করি না, আমি সবসময় এরকম সিদ্ধ করি তারপরে করি। অনেকেই যে হয় এটা সহজেই করা যায় আর মজাও হয় অনেক। ঠিক আছে, আমি ভালো করে ডোলে নেই, তারপর আপনাদের সাথে আবার দেখাচ্ছি। তো আমি ভালো করে হাত দিয়ে আরও ভালো করে মেখে নিলাম। আর একটু তেল দিব, সরিষার তেল আর একটু দিব। ভালো করে মেখে নেই। হাতের ছোঁয়ায় মন থেকে হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে এরকম ভর্তা বানালে হাতের ছোঁয়ায় অনেক মজা হয়ে যায়। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, হাত দিয়ে মেখে আর কি, হাত দিয়ে ডোলে কাঁঠালের বিচি ভর্তা খুব সহজেই করা যায়, কোনো কষ্ট নাই। শুধু কাঁঠালের বিচিটাকে একটু ভালো করে সিদ্ধ করে নেবেন, একটু বেশি সময় নিয়ে একদম নরম করে সিদ্ধ করতে হবে। আর এটা গরম গরম ডলতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই চুলা থেকে নামিয়ে সাথে সাথে গরম গরম ডলে নিতে হবে, তাহলে সুন্দর হবে। এই তো দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেল, এত সুন্দর হয়েছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। অনেক মজা হয়েছে, ঝাল হয়েছে অনেক, যেরকম ঝাল দিতে চেয়েছিলাম ওরকম ঝাল হয়েছে। আপনারা ঝাল কম খেলে কম দিবেন মরিচটা, দামি ঝাল খাই তো ঝাল, আর কাঁঠালের বিচি ভর্তা ঝাল না হলে ভালো লাগে না। তো ভর্তাটা হয়ে গেল, কাঁঠালের বিচির ভর্তা ঝাল ঝাল, মজার একটা খাবার, গরম ভাত দিয়ে খাবো সেই লাগবে। তো ঠিক আছে, এখনকার মতো রাখি, পরে আবার আপনাদের সাথে পরে কথা বলবো। আমার ভর্তাটা বানানো রেডি, আজকে এখন দুপুরে কেউ খাবে না, শুধু শুধু রান্না করলাম, এখন আর কেউ খাবে না, সবার পেট ভরা। মসজিদ থেকে মিলাদের আর কি ইয়ে দিছে বিরিয়ানি, সে বিরিয়ানি খাইছে, তারপর সোহাগের আব্বু পরোটা খাইলো, সকালবেলার পরোটা ছিল সেই পরোটা, আর সবারই পেট ভরা, সেই জন্য এখন আর দুপুরে কেউ খাবে না। তো ভর্তাটা বানিয়ে রাখলাম, যার যখন ইচ্ছা খেয়ে নিবে। তো ঠিক আছে, এখন আমরা রাখি, আমি রাখি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। ও কেমন হলো আমার ভর্তাটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আর আমাকে সাপোর্ট করবেন আপনারা। তো দেখে কেমন লাগলো আমার ভর্তাটা অবশ্যই বলবেন।